হোয়াটসঅ্যাপ গাইড, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি নারায়ণগঞ্জ কারহাটে, যেখানে আপনারা অলরেডি জানেন সেকেন্ড হ্যান্ড কার পাওয়া যায় কম দামে। তো চলুন আজকে দেখি কী কী কার পাওয়া যাচ্ছে এবং ফিচারগুলো জেনে নেই, দাম কেমন সেটাও জেনে নেই, এবং আমার দর্শকদের জন্য ডিসকাউন্ট আছে কিনা সেটাও জেনে নেই। তো গাইজ, দেরি না করে লেটস গো। এটা হচ্ছে আপনার ফোর্সা ওনশে, এটা হচ্ছে 96 মডেল, এটা 2001 রেজিস্ট্রেশন। এটা আপনার অল পাওয়ার অটো 1300 সিসি ইঞ্জিন। এটা ফোর্সা ওনশে আর এটা হচ্ছে ফোর্সা নিউশে, দুটা 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন। এটা পিছনটা সামনে দিয়ে মোটামুটি ঠিক, পিছনটা দিলে ব্যাক সাইড দিলে দেখা যায় ওনশে নিউশেটা দু হাজার, অনেকে এই জিনিসটা কী করতে পারো না যে ওলশেপ কোনটা নিউ শেপ। যে পিছনে যদি ব্যাক সাইডটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ওলশেপ কোনটা। দামটা কত এই এই গাড়িটার? দাম হচ্ছে আপনার 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। আর পেপারস আপগ্রেড? পেপারস আপনার সিএনজি করা আছে? সিএনজি করা আছে। এবং এসিও কমপ্লিট? এসিও কমপ্লিট। ভাই এই শেপটার দামও বলেন। আর ফোর্সা নিউ শেপ এটার দাম হচ্ছে আপনার 3,30,000 টাকা। হুম, ঠিক আছে। দর্শক, 2020 সালে এসে 3 লাখ টাকায় গাড়ি কিনতে পারলে এটা কম কথা না। তো এই গাড়িটা হলো 3 লাখ টাকার গাড়ি, একদম কম দামে গাড়ি। যারা কম দামে গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র 3 লাখ টাকায়। তো গাড়িটা দেখতে পাচ্ছেন, এই স্টিয়ারিং, অটো গিয়ার, আর এই যে দেখতে পাচ্ছেন এসি। এছাড়া ডোর লকগুলো সব অটো। আর এই যদি দেখেন সিট, সিট কভার কিন্তু ভালো, কন্ডিশন ভালো। এর পিছের সিট দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো অবস্থায় আছে। দর্শক, গাড়িটির হলো EFI ইঞ্জিন। এই হলো ইঞ্জিন। তো বেশ ভালোই আছে এই কন্ডিশন ইঞ্জিনের, আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে ভাইয়া বলেছিল ওল্ড শেপ আর নিউ শেপের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো এই হলো পিছের শেপ, নিউ শেপ মানে নিউ মডেলের এটা, আর ওল্ড মডেলের হলো এরকম। তো দুটোর দামে কিন্তু খুব একটা পার্থক্য নেই, প্রায় একই। তো আপনারা দেখতে পারেন, যারা কম বাজেটে গাড়ি কিনতে যাচ্ছে দুটোই আপনারা দেখতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয়। এটা হচ্ছে আপনার এক্স ফিল্ডার গাড়ি, আপনার এটা 2009 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন। আপনার এটাও 1500 সিসি অল পাওয়ার অটো, এটাও বিভিটি ইঞ্জিন। আপনার এটার দামটা হচ্ছে আপনার 11,50,000। 11,50,000 টাকা। ফুল অপশন অটো? ফুল অপশন অটো। আচ্ছা ভাই, এটা কি একদম নাকি একটু দামাদামি করার অপশন? কিছু দামাদামি হয়তো, আপনাদের নাম বললে হয়তো এই জন্য কিছু সম্মান করা যাবে। দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র, এগুলো স্টিয়ারিং, গিয়ার, হ্যান্ডব্রেক, ডোর সিস্টেম দেখতে পাচ্ছেন অটো, এসি আছে ভালো, তারপরে এই যে ব্যাক ক্যামেরার ডিসপ্লে। তারপর যদি আপনারা সিট দেখতে চান, সিটের অবস্থা বেশ ভালো, ব্যাক সিট। আর ফিল্ডার গাড়ির বৈশিষ্ট্য আপনারা সবাই জানেন যে পিছে অনেক জায়গা থাকে লাগেজ রাখার জন্য। তো যারা রেন্টেকার কিংবা হোটেলের গাড়ির জন্য কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন, দামও কম আছে, রিজনেবল। দর্শক দেখতে পাচ্ছেন টয়োটা ভিভিটি ইঞ্জিন, ব্যাটারি নতুন, আর গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে যে
কোনো মার্কেটের হিস্ট্রি নাই। এটা হচ্ছে আপনার কেনিয়ন গাড়ি 2002 এর মডেল, 2006 রেজিস্ট্রেশন। এটা আপনার বিবিটি আইজি, এটা অল পাওয়ার অটো আপনার, এটা 1500 সিসি, আপনার পেপার্স কমপ্লিট আছে, এসি কমপ্লিট, গাড়ির রংটাও কমপ্লিট করা আছে। দামটা কত যাচ্ছে? দাম হচ্ছে 950,000। 950,000। গাইস দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা তো, গাড়িটা অল সিস্টেম অটো, অল পাওয়ার অটো, ডোর লক দেখতে পাচ্ছেন। আর এছাড়া সিট দেখতে পাচ্ছেন, সিটগুলো বেশ ভালো, ফ্রেশ। এই হলো ব্যাক সিট। তো এলিয়ন গাড়ি অনেকেই পছন্দ করেন, কিনতে চান তো আপনারা নারায়ণগঞ্জ কারহাটে এসে এই এলিয়ন গাড়িটি দেখতে পারেন। এটা হচ্ছে আপনার CRX গাড়ি, এটা ফুল পেড, ফুল সিলিং বলা হয়, সুপার জি বলা হয় আপনার। এটার মডেল হচ্ছে 2013 মডেল, আপনার রেজিস্ট্রেশনটা হচ্ছে 17 ডিসেম্বরের লাস্টে, আর কিছুদিন হলে 18 পাইতো। আর এটা আপনার ফুল পেড, ফুল সিলিং, আপনার কাগজ পেপার্স কমপ্লিট আছে, অরিজিনাল রয়েল এসি, আপনার এটা রংটা অরিজিনাল আছে। আপনি এটার দামটা হচ্ছে 23 লক্ষ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের ডেকোরেশন। তো প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো স্টিয়ারিং, দেখতে পাচ্ছেন গিয়ার, তারপরে এসি, ব্যাক ক্যামেরা, সিট দেখতে পাচ্ছেন, ড্রাইভিং সিট, কমফোর্টেবল সিট অনেক। গাইজ এটা কিন্তু একটা 13 সিটের গাড়ি। আর মজার বিষয় হলো এই সিটটা পুরো 360 ডিগ্রি রোটেট করা যায়। যাদের অনেক মেম্বারের জন্য গাড়ি দরকার তারা এই গাড়িটা নিতে পারেন, কিংবা হোটেলের কার কিংবা ট্যুরিস্ট কার হিসাবে এটা ভালো হবে। গাইজ দেখতে পাচ্ছেন VVT ইঞ্জিন,